তো হ্যালো হোয়াটসঅ্যাপে শিখেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন অনেকেই সবাই মানে এক অনেকে বলতে সবাই এখন ফেসবুকে ইউজ করো, আর ফেসবুকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড হয়তো অনেকেরই ভুলে গেছো বা ঠিক হচ্ছে না। তো সেই জন্য সেই অ্যাকাউন্টটা রিকভার করার জন্য একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো আমি এসে গেছি আমার ফেসবুকের অ্যাকাউন্টটা খুলে। সো এগুলো যেহেতু আমার পার্সোনাল তাই আমি হেজি করে দিয়েছি। সো এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি যে অ্যাকাউন্টটার কি আমার লগ হচ্ছে না, মানে পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। তো আমি তোমাদের পুরো করে দেখিয়ে দেবো, কোনো শর্টস থেকে শর্ট ফর্ম অব্দি, আর লাস্ট অব্দি পুরোটা দেখবে, নাহলে তোমাদের ভুলে যাওয়ার চান্স থাকতে পারে। সো পাসওয়ার্ডটাও কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমরা লগ ইন করবো, দেখি লগ ইন হয় কি না। সো দেখতে পেলে শো করে দিয়েছে ইনকারেক্ট পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটা আমরা ভুল করছি বা আমাদের যেহেতু মনে নেই সেই কারণে আমরা ঠিক মতো পাসওয়ার্ড ইউজ করতে পারছি। সো আমরা আরেকবার ট্রাই করবো। সো এখনও আমাদের ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, মানে টোটালি পাসওয়ার্ডটা আমাদের মাথার মধ্যেই নেই বা কোথাও নেই, যে কারণে আমরা পাসওয়ার্ডটা রিকভার করতে পারছি না। তো আমরা এখানটা চলে এসেছি, অর্থাৎ ফরগট পাসওয়ার্ড অপশানে। সেখানে এবার তুমি যে নাম্বারটার উপরে অ্যাকাউন্টটা খোলা বা তোমার মোবাইলের যে নাম্বারটা ইউজ করছো, যে নাম্বারটার সাথে অ্যাকাউন্টটা অ্যাডেড, সেই নাম্বারটা একটু দিলে এবং এখানে তোমার শো করে দিলে ওই অ্যাকাউন্টটার উপরে কটা অ্যাকাউন্ট আছে, মানে ওই নাম্বারটার উপর বেস করে। সো এখানে দেখতে পাচ্ছ আমার অন্তত চারটে অ্যাকাউন্ট রয়েছে। তো আমার যেহেতু ফার্স্ট যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি ভুলে গেছি, মানে ওটাকে আমাকে ঠিক করতে হবে। তো ওই অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম, তো এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে জিমেল আর নাম্বার শো করে দিয়েছে। সো এখানে একটা কোড চাইছে, এবার কোডটা ওরা থ্রু করবে, নিচে দুটো অপশান দেখে সেন্ড ইমেল অ্যাগেইন অ্যান্ড গেট কোড উইথ এসএমএস, মানে ওরা তোমরা এখানে যে কোনোভাবে অর্থাৎ জিমেলেও পেতে পারো বা ফোন এসএমএসের মাধ্যমেও পেতে পারো ওই কোডটা। সো তোমাদের জানানোর পর ওই কোডটা ওরা তোমাদের ফোনে সেন্ড করে দেবে, মানে তোমাদের নাম্বারে দেখতে পাচ্ছ আমার নাম্বারে যেমন এসে গেছে কোডটা। সো এখানে কোডটা পেস্ট করে দিয়েছি। সো এই যে দেখতে পাচ্ছ আমার ফেসবুকের কোড চলে এসেছে জিমেলে। সো এবার আমি এখানে কোডটা ইউজ করছি। কোডটা ইউজ করার পরে কী হলো, সো তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এবার কমপ্লিটলি রিকভার হয়ে গেল। তো এবার তুমি ওখানে তোমার পাসওয়ার্ড হচ্ছে সেই নাম্বারটা, অর্থাৎ যে কোডটাই, তো এরপরে যদি তুমি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও তো ওই কোডটা ইউজ করে চেঞ্জ করতে পারো। তো দেখতেই পেলে ভিডিওটা অনেকটাই কার্যকরী হতে চলেছে অনেকের জন্য। তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এরকম অনেক টেকনিক্যাল ভিডিওজের জন্য আমার চ্যানেলটিকে অলওয়েজ বি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন।